পবিত্র কোরআন যদি ভালোভাবে আমরা লক্ষ্য করে দেখি সূরা বাকারা পর্বের 2 আত্মশে 63 আল্লাহ সুবহানাহু নিজ প্রসঙ্গে বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহু রাহমানুর রাহিম তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি অসীম করুণাময় পরম দয়ালু আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 2 সূরা বাকারা সূরা নম্বর 2 255 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 কুল হুয়াল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যে আল্লাহ কেবলমাত্র একজন আল্লাহ দুই বা তিনজন নয় আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন বিশেষ করে খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাসকে ভেঙে চৌচির করে দিয়েছে কোরআনের একটি আয়াত সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 71 ওয়ালা তাকুলু সালাসা তোমরা আল্লাহকে তিন বলিও না কেন খ্রিস্টানরা বলে পিতা পুত্র পবিত্র আত্মা তিনজন মিলে একজন আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু সালাসা তোমরা আল্লাহকে তিন বলিও না বলো না পিতা পুত্র পবিত্র আত্মা তা তিনজন মিলেই এক বলো না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা তিনজনই এক আল্লাহ তাদের ধর্মীয় বিশ্বাসকে ভেঙে চৌচির করে দিয়েছে কোরআনের একটি আয়াত দ্বারা তৌহিদ প্রতিষ্ঠা করেছে আর তৌহিদের বিপক্ষে যত কিছু তাগুদ আছে আল্লাহ সব চৌচির করে দিয়েছে সূরা আম্বিয়া সূরা 21 আয়াত নম্বর 22 আল্লাহ সুবহানাহু অনেক ঈশ্বরে যারা বিশ্বাস করে তাদের ধর্মীয় বিশ্বাসকে স্পষ্টভাবে তিনি বলেছেন যে লাউ কানা ফিহিম আলিয়াতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা আল্লাহ বলছেন যে আসমান আর জমিনের মধ্যে এক আল্লাহ ব্যতীত যদি অনেকগুলো উপাস্য থাকতো অনেকগুলো ভগবান পরমাত্মা ঈশ্বর থাকতো এই আসমান জমিন সব ভেঙে চৌচির হয়ে যেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রকরণের মাধ্যমে কয় ধরনের ঈশ্বরের বিশ্বাসকে আল্লাহ চৌচির করেছে আল্লাহ প্রথমে তাওহীদকে প্রতিষ্ঠা করেছে কুল হুয়াল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় তারপরে বলছে ওয়ালা তাকুলু সালাসা তোমরা আল্লাহকে তিন বলিও না যেটা খ্রিস্টানদের বিশ্বাস হিন্দুবাদের বিশ্বাস ঈশ্বর অনেকজন আল্লাহ বলছেন লাউ কানা ফিহিম আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা এই আসমান জমিনে এক আল্লাহ ব্যতীত যদি অনেকগুলো ঈশ্বর আল্লাহ পরমাত্মা ভগবান থাকতো আসমান জমিন সব ভেঙে চৌচির হয়ে যেত বা স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ধর্মীয় বিশ্বাসের যারা অনেকগুলো ঈশ্বরে বিশ্বাস করে তাদের ধর্মীয় বিশ্বাসকে একদম চুরমার করেছে আর তাওহীদকে প্রতিষ্ঠাতা করেছে এটা তো আমরা মুসলিমরা খুব শর্টকাট মেনে নিব কিন্তু অমুসলিমই হিন্দু বা খ্রিস্টান বা বিশ্বাস করবে জি না অবশ্যই তাদেরকে বিশ্বাস করার জন্য ওই যে প্রথম একটা উসুল দিয়েছি যে ধর্মগ্রন্থকে সত্য এবং মিথ্যার মানদণ্ডকারী গ্রহণ করতে হবে হিন্দু ধর্মমতে ঠিক এই কথাগুলোই আছে একজন হিন্দু ভাইকে কোরআনের আয়াত যদি দিই সে মানতে চাইবে না কেউ তাদেরকে যদি তাদের ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিই ভাই তার জন্য মানাটা সহজ হবে কি হবে না শ্রীমদ্ ভাগবত গীতা হিন্দুবেরা সবচেয়ে বেশি পড়ে 800 অধ্যায় আছে 700 মন্ত্র আছে শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 17 শ্রীকৃষ্ণ বলছেন একই ভক্তির বিশিষ্যাতে শুধুমাত্র একজন ঈশ্বরের উপাসনা করো একজনের কাছে প্রার্থনা করো আর যে একজন ঈশ্বরের কাছে প্রার্থনা করে সেই হচ্ছে বুদ্ধিমান শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66 সর্বধর্মাম পরিত্যাজামাম একাম শানাং ব্রজ সর্বধর্মাম সমস্ত ধর্ম পরিত্যাজ্য পরিত্যাগ করে দাও মাম একাম শুধুমাত্র এক ঈশ্বরকে শরণং ব্রজ তারই আরাধনা করো তারই গুণকীর্তন করো ভাই হিন্দু ধর্মগ্রন্থে তাওহীদ আছে না নেই মাম একাম শুধুমাত্র এক ঈশ্বরকে শরণং ব্রজ তারই আরাধনা করো তারই গুণকীর্তন করো হিন্দুবাদের মধ্যে সবচাইতে যেটা পবিত্র গ্রন্থ সেটাকে বলে বেদ বেদের চারটে অংশ আছে ঋক সাম যজু এবং অথর্ববেদ আর এই চারটে বেদের মধ্যে সবচেয়ে উচ্চ স্তরের বেদের নাম হচ্ছে ঋগ্বেদ তারপরে অথর্ববেদ অথর্ববেদ মন্ডলমা 13 শুক্ল নম্বর 4 মন্ত্রমা 16 থেকে 21 তাওহীদের কথা স্পষ্টভাবে পবিত্র সূরা আম্বিয়া আয়াত নম্বর 22 যেমন বলেছে ঠিক ওইভাবে বলেছে আমি আপনাকে আগে বলেছি যে কোনো মত পার্থক্য বিষয় নিয়ে আলোচনা করব না যেটা তাদের ধর্মগ্রন্থ এক কথা বলেছে আর পবিত্র মনে একই কথা বলেছে সেটাকে গুছিয়ে আপনার সামনে উপস্থাপন করছি মন্ত্রটি বলছে না দ্বিতীয়া না তৃতীয়া না চতুর্থ না পুচ্চতে না পঞ্চম না ষষ্ঠ না সপ্তম না পুচ্চতে না অষ্টম না নবম না দশম না পুচ্চতে তামিদাম নিগতাম সা সায় একি একি হা কিছু বুঝতে পারলেন স্পষ্ট আপনারা বুঝতে পারবেন আমি একটা একটা করে কাটা কাটা করে তার জন্য বলছি না দ্বিতীয়া না তৃতীয়া না চতুর্থ না পুচ্চতে জিনিস তিনি দুই নয় তিনি তিন নয় চার পাঁচ ছয় সাত আট নয় দশ জন নয় তিনি কেবলমাত্র একজন আর তিনি গোটা বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন ভাই বলুন তো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রগণে যেমন ভাবে বলেছেন তার চেয়ে তারা কঠিন ভাবে এবং বিস্তারিত ভাবে হিন্দু ধর্মগ্রন্থ আছে যে ঈশ্বর একজন 2 3 4 5 6 7 8 9 10 জন নয়। হিন্দুবাদে আরেকটি ধর্মগ্রন্থ যেটা হলো উপনিষদ, 108 খানা উপনিষদ পৃথিবীতে আছে। তার মানে 9 নম্বর উপনিষদের নাম হচ্ছে শ্বেতা সূত্র উপনিষদ, অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 2 পরিষ্কার বলছে ধাব্বা ভূমি জানায়ান একি কাহা, দাইবা মানে আসমান, ভূমি জমিন, জানায়ান সৃষ্টিকর্তা, একি কাহা ওপরে, তিনি কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। হিন্দু ধর্মগ্রন্থে যদি তাওহীদের বাণী শুধুমাত্র মন্ত্র পাঠ করতে থাকি কয়েক ঘন্টা ধরে, শুধু মন্ত্র বলাটাই সম্ভব যে তাদের অমক অমক জায়গাতে এইসব ঈশ্বর যে এক, ভগবান যে এক, ভগবান বা ঈশ্বর পরমাত্মা আল্লাহ তিনি যে অনেকজন নয়, বারবার এই কথাটি বলছে, কয়েকশো শ্লোক আমাদের কাছে উপস্থিত আছে, আমাদের জানা আছে, যদি বলতে শুরু করি কয়েক ঘন্টা শুধু এটার বিষয়ে সময় লেগে যাবে। শ্বেতাসূত্র উপনিষদ এবং ছন্দাগী উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 2 মন্ত্র নম্বর 1 স্পষ্ট বলছে ইকম এবং অদ্বিতীয়ম, স্রষ্টা কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। অনেকগুলো শ্লোক শুধুমাত্র তাদের ধর্মগ্রন্থ থেকে স্পষ্টভাবে ব্যক্ত করা যায়, বা বলুন তো হিন্দু ভাইদেরকে যদি তাদের ধর্মগ্রন্থ থেকে ঈশ্বর এক এটা যদি দেখাই, সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনটাও দেখাই, আমাদের জন্য তাদের কাছে দাওয়াত অর্থাৎ তাওহীদের বাণী প্রচার করার সুবিধা হবে কি হবে না? জি, এই কাজটা ডক্টর জাকির নায়েক করেছিল, তার জন্য তো তার বক্তৃতার মাঝখানেই 10 জন 12 জন 15 জন 20 জন 30 জন করে সঙ্গে সঙ্গে কালেমা পাঠ করতো। কেন? তিনি বিপক্ষে কোনো আলোচনা কোনোদিন করেছে দেখেছেন? যে হিন্দু ধর্মের সমালোচনা করছেন, খ্রিস্টান ধর্মের সমালোচনা করছেন, হিন্দু ধর্মে অশ্লীল নোংরা কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করছে, জি না, শুধুমাত্র যেগুলো একমত আছে সেগুলো মানুষের সামনে উপস্থাপন করেছে, তৌহিদটাকে খুব সুন্দরভাবে মানুষের সামনে হিন্দু এবং মুসলিমের সামনে উপস্থাপন করেছে, মানুষেরা গ্রহণও করেছে। ঠিক আমরাও যদি এইভাবে অমুসলিম ভাইদের কাছে পবিত্র কোরআন এবং হিন্দু ধর্মগ্রন্থের এই অনুচ্ছেদ বা মন্ত্রগুলো যে তার সামনে পেশ করি, অবশ্যই আমাদের দাওয়াত দেওয়াটি অনেকটা সুবিধা হবে নিশ্চিত। দুই নম্বর বিষয় যে আমরা তো যদি মেনেই নিই যে ঈশ্বর এক, কেন অনেক হিন্দু ভাই এটা বলে যে আমরা বিশ্বাস করি ঈশ্বর এক, তবে ঈশ্বর অনেকগুলো রূপ আছে, ঈশ্বর এক তবে ঈশ্বরের অনেকগুলো শক্তি আছে, অনেকগুলো রূপ আছে, আমরা এইসব রূপগুলো দিয়ে আমরা তার উপাসনা করি, বা বলুন তো সত্যিকারের ঈশ্বর উনি চিনবেন কিভাবে? দেবী দুর্গা তিনি কি ঈশ্বর? শ্রীকৃষ্ণ তিনি কি ঈশ্বর? রামচন্দ্র তিনি কি ঈশ্বর? যীশুখ্রিস্ট তিনি কি ঈশ্বর? না আমাদের আল্লাহ আসলে প্রকৃতপক্ষে সত্যিকারের আল্লাহ? জি, আপনারা তো যে ইমানের দাবি, এটা তো আমাদের ইমানের দাবি, প্রমাণ কোথায়? আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা সম্বন্ধে 211 কালু, তারা বলে কারা? ইহুদি এবং খ্রিস্টান, কি লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা। ইহুদি এবং খ্রিস্টান বলছে যে তারা কেউ জান্নাতে যাবে না যতক্ষণ না মানুষ ইহুদি এবং খ্রিস্টান হচ্ছে। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাসকে কপি করেছেন সূরা বাকারা 111-তে, যে ইহুদি খ্রিস্টানরা বলে যে তারা ছাড়া কেউ জান্নাত যাবে না, যতক্ষণ না কোনো মানুষ ইহুদি এবং খ্রিস্টান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ এইসব ইহুদি খ্রিস্টানকে জবাব দিতে গিয়ে বলছে তিনকা আমানিয়াহুম, এটা তো মিথ্যা আশা, ভ্রান্ত একটি দাবি। আল্লাহ আর মুসলিম থেকে বলছে কুল, তাদেরকে বলো, যারা বলছে আমরা সত্য পথের পথিক তাদেরকে তুমি বলো কুল, তাদেরকে বলো হ্যাঁ তুমরা না কুম ইনকুম তুম সাদেকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তবে প্রমাণ পেশ করো। আমরা ঠিক এই কথাটি হিন্দু ভাইদেরকে বলতে পারি যে ভাই আপনি যে শ্রীকৃষ্ণকে বলছেন তিনি ভগবান, তো আপনার যে প্রমাণ কি? বিশ্বাস করছেন করুন, সমস্যা নেই, তো শ্রীকৃষ্ণের যে ভগবান তার পক্ষে প্রমাণ কি? খ্রিস্টানদেরকে বলবো যীশুখ্রিস্টের যে আপনারা ভগবান হিসেবে বিশ্বাস করছেন তার পক্ষে প্রমাণ কি? যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন অবশ্যই প্রমাণ পেশ করুন, প্রমাণ কি দেবেন? আপনাদের ধর্মগ্রন্থ থেকে দেন। আসুন আমরা পরীক্ষা করে দেখি যে শ্রীকৃষ্ণ তিনি কি ভগবান, এটা ইমানের দাবি, প্রমাণ কোথায়? ঠিক এই প্রশ্নটি করেছিল অর্জুন, আপনারা অনেকে নামের সঙ্গে সম্পৃক্ত না, পরিচিত আছেন নামটা? জি, কিন্তু তবে আমাদের ভারতবর্ষী, বিশেষ করে আমরা পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষের একটা জিনিস আছে বৈশিষ্ট্য, যে গোটা ভারতের মধ্যে হিন্দুরা সবচেয়ে ধর্মপরায়ণ হচ্ছে আমাদের পশ্চিমবাংলারই। কেন? শ্রীকৃষ্ণের জন্মস্থান হচ্ছে আমাদের পশ্চিমবাংলা কৃষ্ণনগরে, একটা জেলা নদিয়া, ওখানে কৃষ্ণনগরে কৃষ্ণের জন্ম, এই জন্য আমাদের পশ্চিমবাংলার মানুষ বিশেষ করে হিন্দু ভাইরা সবচেয়ে ধর্মপরায়ণ বেশি।
আর তাকে তারা ঈশ্বর হিসেবে বিশ্বাস করে। ঠিক এই প্রশ্নটি করেছিলেন অর্জুন। শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 1 সাতখানা প্রশ্ন করেছিল কৃষ্ণকে। প্রথম প্রশ্ন ছিল এটাই, কিম তদ ব্রহ্মা কিম মধ্যাত্মা কিম কর্ম পুরুষোত্তমা আদি ভূতাং চ কিম প্রোক্তে আদি দেবং কিম উচ্যতে কিম তদ ব্রহ্মা। হে প্রভু, ঈশ্বর কে? কে গোটা বিশ্বজগৎ সৃষ্টি করেছে? কে আমাকে সৃষ্টি করেছে? ভাই কে কাকে প্রশ্ন করছে? অর্জুন প্রশ্ন করছে কৃষ্ণকে যে প্রভু ঈশ্বর কে? কে গোটা বিশ্বজগৎকে সৃষ্টি করেছে? ভাই কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছে। আর কৃষ্ণ যদি ঈশ্বর হতেন তিনি কি বলতেন? মাম আমি করেছি, বলতেন কি বলতেন না? আপনার যদি নিজ থেকে যদি বলেন এতগুলো মানুষ বসে আছে, আচ্ছা ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন কে, আমি কি বলে দেবো নাকি ওই লোকটা বলবো? আরে ভাই আমি যদি হয় রাহুল হোসেন রুহুল আমিন তো আমি তো নিজেকে রেখে দেবো। তো অর্জুন প্রশ্ন করছে স্বয়ং কৃষ্ণকে যে কিম তাত ব্রহ্মা, ঈশ্বর কে? কে গোটা বিশ্বজগৎ সৃষ্টি করেছে? কৃষ্ণ যদি ঈশ্বর হবেন তিনি অবশ্যই বলবেন মাম আমি করেছি, কিন্তু তিনি এই কথা বলেননি। কি বলেছেন? উত্তরটা দিয়েছেন শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 3, অক্ষরম ব্রহ্মা পরমম স্বভাব অধ্যাত্মম উচ্যতে ভূত ভাব বিসর্গ কর্ম সংগীতাহ অক্ষরম ব্রহ্মা পরমম। তিনি বলছেন ঈশ্বরের ডেফিনেশন কি? যিনি ঈশ্বর তিনি অক্ষরম, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। যিনি ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, অবিনাশী। পরমাম পরমে নিউপর মানে উপরে আছেন, কোথায় আছেন না? ঈশ্বর সর্বত্র বিরাজমান। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী বলছে পরমাম ঈশ্বর কোথায় আছে? ওপরে আছে। হিন্দুবাদের দুটো লোকে বিশ্বাস করে, একটা স্বর্গলোক আর একটা মর্ত্যলোক। স্বর্গলোক মানে ওপরে আর মর্ত্যলোক মানে নিচে, মানে মানুষের স্থান, আর স্বর্গলোক হচ্ছে ঈশ্বরদের স্থান। মানে অনেক সিরিয়াল আপনারা দেখেছেন যে ঈশ্বর মেঘের মধ্যে ভেসে বেড়াচ্ছে আর জয় নারায়ণ শ্রীনারায়ণ করে কি করে না সিরিয়ালের মধ্যে। মানে ওদের ধর্মীয় বিশ্বাস যেন ঈশ্বর ওপরে আছে।